আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কাজী শিমু সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শিমু শিপু কুকিং অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর ভালো না লাগলেও সাথেই থাকুন, দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, অনেক মায়ের রিকোয়েস্ট ছিল আপু এই প্যান্ডামিক সময়ে বাইরে থেকে খাবার এনে কোনোভাবে বাচ্চাকে দেয়া যাবে না, নজল ছাড়া কিভাবে কেক ডেকোরেশন করা যায় সেটি করে দেখানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন। তো আমি আজকে চেষ্টা করব নজল ছাড়া কিভাবে সুন্দর করে কেক ডেকোরেশন করে বাচ্চাদের সামনে উপস্থাপন করা যায়, আর বাচ্চারা এই প্যান্ডামিক সময়টা এনজয় করতে পারে ঘরেই বাবা মা ভাই বোন এবং আত্মীয় স্বজনের সঙ্গে। তো আমি চেষ্টা করছি, প্রথমে আমি একটা কেককে সুন্দর করে ক্রিম লাগিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি, তারপর বের করে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগে আমি, যার ঘরে যেই কালার থাকবে, অবশ্যই ফুড কালার হতে হবে, আমি কালার একটু কম পছন্দ করি, এই জন্য খুব হালকা হালকা করেই কালার দিচ্ছি। একটা শাসলিকের কাঠি কালারের মধ্যে ডুবিয়ে পাইপিং ব্যাগে দিয়ে দিচ্ছি। বিভিন্ন কালার দিয়ে নিতে পারি আমরা। তারপর পাইপিং ব্যাগে ক্রিম দিয়ে আগাটা বা কণাটা কেটে নিচ্ছি। তারপর কেকের চারিদিকে ড্রপ ড্রপ করে বসিয়ে দিচ্ছি, খুবই ইজি। আমি অবশ্যই ডিপ কালার একটু কম পছন্দ করি, আসলে ফুড কালার যদিও বা, তারপরেও যত কম পারবো আমরা সেটা কম ইউজ করারই চেষ্টা করব। তো এখানে আমি কিছু সুতাকে বিভিন্ন কালারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এবার এই সুতাটা একটু সাবধানে কেকের উপরে নিজের ইচ্ছা মতো দিয়ে ডিজাইন করে নেব। আপনারা যার যার ইচ্ছা মতো দিয়ে ডিজাইন করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার রঙে ডুবিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একই রং ইউজ করতে পারেন, আমি একটু ভিন্নতা আনার জন্য 2-3টে কালার ইউজ করছি। আমার সুতাটা এখানে একটু চিকন হয়ে গিয়েছে, আপনারা চাইলে একটু মোটা করে নিতে পারেন, সেটাও বেটার হবে। একেবারে ইজি, একটুখানি সময় বের করে বাচ্চাদের জন্য এটা করে নিতে পারেন। এভাবে আমি কয়েকটা ফুল এঁকে নেব সুতার মাধ্যমে। এই যে আমি আর একটা করে নিচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে। একটু ধৈর্য নিয়ে করলে আসলে সবকিছু সুন্দর হয়, আমি একটু তাড়াহুড়া করে ফেলেছি।
দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ, দেখতে বেশ নাইস দেখা যাচ্ছে। যে কোনো বাচ্চা একটু পছন্দ করে নেবে। আমি আরেকটু ডেকোরেশন করার জন্য উপর দিয়ে আবার একটু একটু করে ড্রস দিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো নজেল ইউজ করছি না, জাস্ট পাইপিং ব্যাগের আগাটা কেটে নিয়েছি শুধু, আর ব্যাগের মধ্যে যে ক্রিম আছে তার মধ্যে দুই একটা রং মিশিয়ে দিয়েছি হালকা হালকা করে। আপনারা যদি গাঢ় কালার চান তাহলে গাঢ় কালার দিয়ে নিতে পারেন, আমি গাঢ় কালার একটু কম পছন্দ করি। আর কালার আসলে খাওয়াও ঠিক না। এবার আমি সাইডে আর একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কালারও ইউজ করতে পারেন। আমি এখন প্রত্যেকটা জয়েন্টে একটু করে বল দিয়ে দিচ্ছি, সুইট বল লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা জয়েন্টে। আসলে এখানে রঙের কাজ তো, হাত সবসময় ক্লিন রাখার জন্য সবসময় একটা কিচেন টাওয়েল ইউজ করবেন, যেন সাদার মধ্যে অন্য কালার মিশে না যায়। একেবারে ইজি, একেবারে সিম্পল। আমি এখানে কিছু সুইট বল দিয়ে নিচ্ছি, খুব একটা কষ্ট হবে না এই কেকটা তৈরি করতে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, একটু কেক স্ট্যান্ডটা বাঁকা করে দেখাচ্ছি, কি সুন্দর দেখা যাচ্ছে। আমি জানি আপনার বাচ্চা দৌড়ি এসে এটা খেয়ে নেবে। আশা করি ভালো লেগেছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার দোয়াও সবসময় আপনাদের সঙ্গে থাকবে ইনশাল্লাহ। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই সামাজিক দূরত্ব মেনটেন করে চলবেন। সবার নিরাপত্তা কামনা করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।